বিরতির পর স্বাগত আরো একবার যারা ঠিক এই মুহূর্তে যুক্ত হলেন আপনি আছেন সকালের বাংলাদেশের সাথে যেখানে জুবাইর এবং নিহার আছে আপনার সাথে বিশ্বব্যাপী বিভিন্ন সংকটের মধ্যে দিয়ে আমরা প্রতি মুহূর্ত যাই সেই সংকটের মধ্যে অন্যতম একটি সংকট যেখানে কিছু মানুষকে নিশ্চিতভাবে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হয়েছে সেই সংকটের সাথে আমরা সবাই পরিচিত বাংলাদেশ সেই সংকট উত্তরণের পথে কিছু মানুষকে অতিথি বসে জায়গা করে দিয়েছে নিজ স্বাধীন ভূখণ্ডে যেটা কিছুটা হলেও তাদের জীবনের যে সংকট আছে যে অনিশ্চয়তা আছে তা দূর করতে সক্ষম হয়েছে সেই সক্ষমতার কাজটুকু যারা আরও সহজ করেছেন এরকম বহু আন্তর্জাতিক সংগঠন কিন্তু বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে যাদের কথা বলছিলাম নিরাপধা নিরপরাধ এবং একই সাথে অনিশ্চিত ভবিষ্যতের যারা প্রতিদিন দিন কাটাচ্ছেন সেই রোহিঙ্গাদের কথা এরকম একটি সংগঠন যারা তাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাদের একজন আছেন আজ আমাদের সাথে এই মুহূর্তে তার সাথে পরিচয় করে দিবে বলছি আমাদের আজকের অতিথি মাসুম মাহবুবের কথা যিনি ডিরেক্টর ও ব্যাট হেল্পার শুভ সকাল এবং সেই সাথে স্বাগত কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আপনি একটা সংগঠনে কাজ করছেন সংগঠনের হয়ে এবং একটা বিশাল কাজ করছেন জুবায়ের এত সুন্দর করে যেটি সূচনা করে দিল সেটি নিয়ে তো কথা বলবই শুরুতে একটু জানতে চাই আপনার প্রতিদিনের সকাল কি করে শুরু হয় আচ্ছা আমি যেহেতু আমেরিকাতে থাকি আমার সকালবেলা অফিস যেটা হয় সকালবেলা প্রথমে যেটা করতে হয় বাচ্চাদেরকে প্রিপেয়ার করতে হয় তাদেরকে স্কুল বাসে তুলে দিতে ফার্স্ট দেন তারপর বাচ্চাদেরকে রেডি করে তাদেরকে বাসে দিয়ে এসে তারপর আমি নিজে রেডি হয়ে হয়ে অফিসের দিকে যাই কয়জন সন্তান আমার তিন বাচ্চা আমার দুটো মেয়ে আর এক ছেলে ছেলে সবার ছোট বড় মেটা আমার নাই গ্রেডে বা তার মানে বিজি फादर মানে মানে ডোমেস্টিক फादर হিসেবে বিজি মানে আউট আউটবন্ড কাজগুলো কতখানি ব্যস্ততা এটাই জানার চেষ্টা করব ওব্যাট ইন্টারন্যাশনাল বা ওভার হেল্পার্স ইউএসএ একটু যদি আমাদের বলে নিয়ে অর্গানাইজেশন সম্বন্ধে কি করছেন আপনারা কবে থেকে শুরু করলেন আচ্ছা ওব্যাট একটা খুব স্মল একটা নন প্রফিট রেজিস্টার্ড হয়েছে ইন্ডিয়ানাতে ইন্ডিয়ানা স্টেটে ইন্ডিয়ানাপলিস बेस्ड ওবের কার্যক্রম শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে দু হাজার চারে দু হাজার চারে প্রথমে আমরা বাংলাদেশের ছয়টা সিটিতে আরবান ইসলাম এরিয়াতে আমরা কাজ করি মূলত এডুকেশন এবং হেলথ নিয়ে আমরা শুরু করেছি তো এই কাজ এই এবারে হচ্ছে আসলে ওবাতের পনেরো বছর পূর্তি আমরা এটা কিছু অ্যাক্টিভিটিস আমরা প্ল্যান করেছি ডিসেম্বরের দিকে আমরা করব এখানে আর এরপরে আপনার দু হাজার সতেরোতে যখন আপনার এই রোহিঙ্গা ইনফ্লাক্স যখন ক্রাইসিস শুরু হলো তো আমাদের যেহেতু এখানে বাংলাদেশে অলরেডি একটা টিম কাজ করছে আমরা মূলত ইমপ্লিমেন্টেশন পার্টনার আমাদের এখানে আছে বাংলাদেশে আরো লোকাল এনজিও যারা আছে তাদের সাথে আমরা পার্টনারশিপে কাজ করি আমরা সরাসরি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করি না আচ্ছা তো যখন আপনার রোহিঙ্গা ক্রাইসিস শুরু হলো তখন আমরা আমাদের যারা ডোনার বেস আছে আমাদের যারা দাতা আছে আমি প্রথমে কি মনে হয়েছে কোন পদক্ষেপটা আপনাদের ছিল বা মানব জীবনকে একদম সরাসরি টাচ করা গেছে এরকম কি উদ্যোগ আপনারা নিয়েছে হ্যাঁ আমরা অন্য যে কোনো অর্গানাইজেশনের একটু ভিন্ন ভাবে কাজ করি তো আমাদের অনেকগুলো আছে যেগুলো যে কাউকে ছুঁয়ে যাবে আর কি তার হৃদয় ছুঁয়ে যাবে আমরা এডুকেশন প্রোগ্রামে যে বাচ্চাদেরকে আমরা হেল্প করছি যেসব একদম খুবই দরিদ্র ফ্যামিলি থেকে যে বাচ্চাটা স্কুল শুরু করেছে একদম শুরু থেকে সে যখন প্রি স্কুল বা আপনার স্কুলের আগে থেকে যে আমাদের সাথে ইনভলভ হয়েছে তাকে কিন্তু আমরা সাপোর্ট দিচ্ছি অল দ্য ওয়ে সো গত পনেরো বছরে আমাদের যে অ্যাচিভমেন্ট যে গত বছর আমাদের একজন স্টুডেন্ট মেডিকেল ডক্টর হয়েছে রংপুর মেডিকেল থেকে ডাক্তার হয়ে বের হয়েছে কোন ক্লাস থেকে আপনারা তাকে তাকে আমরা ক্লাস ফোর থেকে আমরা সাপোর্ট দিচ্ছিলাম যখন আমরা শুরু করি হ্যাঁ কিভাবে তাকে বেছে নিলেন মানে ওই এক পার্টিকুলার একজন শুধু পার্টিকুলার একজন না আমাদের আসলে আমরা স্কলারশিপ দিচ্ছি বারোশো এটা হচ্ছে আমরা যে জায়গাতে আমাদের স্কুলগুলো আছে তার নেইবারিং এরিয়া থেকে যারা আসছে যারা খুবই দরিদ্র ফ্যামিলি তারাই ওই স্কুলগুলোতে আসছে আমরা তাদের জন্য আলাদা টিউটরিং এর ব্যবস্থা করেছি কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে এই বাচ্চারা ইভেন রোবোটিক্স আমরা শেখাচ্ছি তো খান একাডেমির সাথে আমরা কাজ করেছি এইভাবে বাচ্চাদের মধ্যে যে মানে আগে যে এই বাচ্চাগুলোর ফ্যামিলি তারা চিন্তা করতো যে তারা হয়তো রিক্সা চালাবে নাহলে ছোটোখাটো কোনো রেস্টুরেন্টে কাজ করবে এখন এই বাচ্চাদের সাথে যখন আমরা কথা বলি ইভেন তারা যখন ফাইভ সিক্সে পড়ে তারাও বলে যে তারা ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ার হতে চায় কারণ তারাও আসলে অলরেডি দেখেছে রিসেন্ট গত কয়েক বছরে যে কেউ কেউ ইঞ্জিনিয়ার হয়েছে বিদেশে পড়তে গেছে আমরা তাদেরকে সাপোর্ট করেছি কোথায় কোথায় পড়তে গেছে এই মুহূর্তে দুজন আছেন চায়নাতে ওরা ইঞ্জিনিয়ারিং পড়তে গেছে আমরা সাপোর্ট করছি তাদেরকে তো খুবই ভালো মাসুম বাবু আপনার কাছে একটু জানতে চাই জানছিলাম তো এই যে পনেরো বছরের জানি পনেরো বছরের জানিতে অ্যাচিভমেন্ট বা যে ভালো লাগার জায়গাগুলো বলছেন আর কি কি কাজ করে ওবাজ ওবাজ হেল্পার্স আমরা এডুকেশনের পাশাপাশি যেমন ধরেন আপনার যেহেতু আমরা দরিদ্র বস্তি এলাকাতে কাজ করি ওয়াটার সাপ্লাই তারপরে তাদের বাথরুম এগুলো একটা বড় ইস্যু হ্যাঁ তো সেই জায়গাগুলো হ্যাঁ স্যানিটেশন নিয়ে আমরা কাজ করি স্কিল বেস ট্রেনিং আমরা মহিলাদের জন্য ট্রেনিং আছে সেলাই প্রশিক্ষণের ব্যাপার আছে শুধু প্রশিক্ষণ না চিঠে আমরা একটা প্রশিক্ষণ দিচ্ছি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গার্মেন্ট যাতে তারা শিখতে পারে শিখে তারা স্কিল ওয়ার্কার হিসেবে এ ঢুকতে পারে তো অলরেডি আমাদের প্রায় কিছু অলরেডি আমরা তারা গার্মেন্টসে কাজ শুরু করছে আর কি ওখান থেকে ট্রেনিং নিয়ে একদম আনস্কিল্ড হিসেবে যাচ্ছে না মানে কিছুটা লেভেল অফ স্কিল তারা নিজেরা স্কিল হয়ে তারপরে কর্মক্ষেত্রে যাচ্ছে আমাদের আটটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে এখানে আমরা যারা শিখতে আসে তাদেরকে আমরা একশো টাকা করে মাসে চার্জ করি তারা 4 মাস একটা কোর্স করবে তারা টাকা পে করবে আচ্ছা আমাদের কম্পিউটার সেন্টারগুলোতে তারা ট্রেনিং নিচ্ছে নিয়ে তারপর কাজ শিখে যাচ্ছে মানে একটা টোকেন মানি একটা টোকেন মানি একটা তার নিজের অংশগ্রহণটাও গ্রহণটাও নিশ্চয়তা পেল এবং সে হয়তো আত্মগ্লানিতে ভুগবে না যে আমি একদম বিনে পয়সায় শিখছি কোনো কিছু তার একটা আগ্রহের জায়গাও থাকবে যেহেতু অর্থ সংশ্লিষ্টতা আছে মাহবুব যেটা বলছিলেন সে আপনাদের নব্বই শতাংশ ডোনার হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে থেকে আপনাদের ফান্ডিং করেন সেই ফান্ডিং দিয়ে গত পনেরো বছর আপনারা চলেছেন কতজন ডোনার আছেন আপনাদের লিস্টে অ্যাপ্রক্সিমেটলি নর্মালি আমরা ডোনার লিস্টটা তো এটা মানে আমরা ডিরেক্ট রিভিল করি না বাট আমাদের এরকম রেগুলার ডোনার আছে প্রায় সাড়ে তিন হাজারের মতো সাড়ে তিন সাড়ে তিন হাজারের মতো ডোনার আছে এর বাইরেও প্রচুর আছে আমরা যেহেতু বিভিন্ন ইভেন্ট করি আমরা ফান্ড রেজিং ডিনার করি মানে ফান্ড রেজিং আমি আমি নিজে যেহেতু ফান্ড রেজিং নিয়ে পড়াশোনা করেছে সো এইটা আমেরিকাতে প্রচুর অর্গানাইজেশন আছে তারা ফান্ড রেজিং ডিনার অ্যারেঞ্জ করে আমরা বিভিন্ন শহরে গিয়ে ইভেন্ট করি তার আগে হয়তো আমরা যারা ইন্টারেস্টেড এই কজে হ্যাঁ তাদেরকে আমরা ইনভাইট করি করলে দেখা যায় যে সেখানে এসে তারা আমাদের কাজ সম্পর্কে জানে অনেক সময় আমরা প্রসপেকটিভ ডোনারদেরকে বাংলাদেশে ইনভাইট করি যে আসলে তারা নিজেরাই এসে দেখুক আমরা কি করছে। হ্যাঁ এতে এতে তাদের মোটিভেশনটা বাড়ে আমরা তাদেরকে রেগুলার আপডেট করি আসলে কাজ কতটুকু হচ্ছে কি কি কোন পর্যায়ে আছে তারাও ইন্টারেস্টেড থাকে তার এরপর দেখা যায় যে ডোনার সে আপগ্রেড করে হ্যাঁ সে কেউ হয়তো ধরেন পাঁচ হাজার টাকা ডোনেশন দিচ্ছিল যখন সে দেখে যে না খুব ভালো কাজ হচ্ছে সে কিন্তু যাদের নিয়ে এই আলাপচারিতা তাদের জীবন নিয়ে আসলে জানতে চাই বলছে তো সরাসরি তাদের সাথে কাজ করার বা তাদেরকে হেল্প করার একটা সুযোগ হয়েছে প্রথম কি গণমাধ্যমে যেমনি আপনারা তাদের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করলেন নাকি আপনাদের নিজেদের একটা রিসার্চ ছিল নিজেদের একটা যোগাযোগ ছিল যে যোগাযোগ থেকে মনে হয়েছে যে না এই সংকটটা তৈরি হতে যাচ্ছে বা এই সংকটটা তৈরি হবে যেখান থেকে আসলে আমাদের কাজ করা উচিত না আসলে ওরকম ছিল না জিনিসটা আসলে হঠাৎ করে এসছে হ্যাঁ আমরা যখন নিউজ পেপারে দেখলাম যে এরকম একটা ক্রাইসিস শুরু হয়েছে তো আমাদের যেহেতু বাংলাদেশে অন্য অন্য অঞ্চলে কাজ করি আমাদের কিন্তু একটা ভলান্টিয়ার টিম এবং আমাদের স্টাফ আমাদের পার্টনার অর্গানাইজেশন তাদের অলরেডি

আর আমি ব্যক্তিগতভাবে জানতাম যেহেতু আমি আগে বাংলাদেশে যখন যে অর্গানাইজেশনের সাথে কাজ করতাম আমাদের প্রচুর কাজ ছিল টেকনাফ উখিয়া ওই এরিয়াতে সো অনেক আগে থেকে বা আমি যখন আমেরিকাতে যাই তার আগে থেকে আমি জানতাম যে ওখানে যে পার্মানেন্ট ক্যাম্প আছে হ্যাঁ সেই ক্যাম্পগুলোতে যে দূরদর্শী আমি কিছু কিছুটা দূর থেকে হলো জানতাম তো যখন আমরা দেখলাম যে এই ক্রাইসিসটা শুরু হয়েছে তখনই ইমিডিয়েটলি আমরা চিন্তা করলাম যে যেহেতু আমরা ডিসপ্লেসড পপুলেশন নিয়ে কাজ করি এরিয়াতে তো ইন্টারনালি ডিসপ্লেসড বিভিন্ন জায়গা থেকে এখানে এসছেন তো তখনই আমরা চিন্তা করলাম যে তাহলে আমরা ওখানে কিছুটা হেল্প করা যায় কিনা আমরা মেডিকেল টিম পর আমি আমরা পাঠিয়ে দিয়েছি আমরা বলেছি যে অ্যাটলিস্ট টেম্পোরারি বেসিসে কিছু মেডিকেল হেল্প যদি করা যায় ইনজুর্ড মানুষজন আসছে আমরা দেখতে পাচ্ছিলাম নিউজ পেপারে তো ওইটাই হচ্ছে আমাদের প্রথম ইন্টারভেনশন এখানে একদম সেকেন্ড দিন থেকে এবং মানে দু হাজার আপনার অগাস্টের মনে হয় সাতাশ তারিখে ছাব্বিশ তারিখ থেকে আসা শুরু হলো সাতাশ তারিখে আমরা চিটাঙে যেহেতু আমাদের লোক বল ছিল আমরা তাদেরকে বলেছে যে তোমরা ওখানে যাও প্রথম কি রেসপন্স ছিল যাওয়ার পর কি দেখতে পেয়েছেন বা প্রথম প্রায় প্রাথমিক কি সংকটটা আপনারা নিরূপণ করতে পেরেছিলেন প্রথমে তো আসলে এটা একটা বিশৃঙ্খল অবস্থা ছিল আমিও আমি এর পরের মাসে আসলাম আমি এসে যখন দেখলাম যে ম্যাক্সিমাম মানুষজনই আসলে আহত তারা কোন না কোনোভাবে ইনজুর্ড হ্যাঁ এবং দীর্ঘ পথ পাড়ি দিয়েছে এবং ওখানকার সেই অত্যাচার নিপীড়ন আর প্রত্যেকই ধরেন আপনার তাদের কেউ না কেউ মারা গেছে তাদেরকে মেরে ফেলা হয়েছে আমি কয়েকটা বাচ্চার সাথে আমি কথা বলার চেষ্টা করলাম এবং সাধারণ মানুষ ওই মুহূর্তটায় তারা আসলে কথা বলার স্টেজে ছিল না সো হেলথ কেয়ারটাই হচ্ছে মুখ্য ছিল প্রথমে আপনারা যে টিমটা নিয়ে গেছেন প্রথমে হ্যাঁ সবার জন্য দুইটা জিনিস ছিল একটা হচ্ছে যে ফুড হ্যাঁ ফুড এবং হেলথ কেয়ার আমরা ওই প্রথম দিকে আমরা প্রচুর রিলিফ ডিস্ট্রিবিউশন করেছি এরপর যখন সরকার একটা এটাকে একটা তখন বিশৃঙ্খল অবস্থা ছিল প্রথম কিছুদিন তারপর সরকার এটাকে সুন্দর করে একটা কোয়ার্ডিনেশনের মাধ্যমে সেনাবাহিনী ইনভলভ হয়েছে অন্য অন্য অর্গানাইজেশনগুলো এসছে এসে তার একটা সিস্টেমেটিক ওয়েতে ফুড ডিস্ট্রিবিউশনটা করেছে ফুড দিয়ে শুরু করলেন তারপর এডুকেশন আর কি কি বিষয় নিয়ে কাজ আমরা আমাদের একটা হেলথ পোস্ট আছে এটা ইয়েতে সেখানে আমরা গড়ে আড়াইশো থেকে তিনশো রুগীকে সেবা দিয়ে থাকি প্রতিদিন আর আমাদের তেইশটা লার্নিং সেন্টার আছে যেখানে বাচ্চারা বাচ্চাদেরকে পড়াশোনা শেখানো হয় বেসিক ম্যাথ স্কিল ইংলিশ এবং বার্মিজ ল্যাঙ্গুয়েজ আচ্ছা সেক্ষেত্রে এই যে এতগুলো কার্যক্রম পরিচালনা করছেন আমাদের কিছু স্টাফ আছে এখানে তবে আমাদের একটা বড় অংশ হচ্ছে ভলেন্টিয়ার বিভিন্ন সারা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিগুলো থেকে আসে টিম আসে আমাদের সাথে কাজ করে আমরা হার্ভার্ড ইউনিভার্সিটির টিম ডিজাইন স্কুল ওরা আমাদেরকে হেল্প করছে আমাদের শেল্টার ডিজাইনে তারপরে আমরা রিসেন্টলি এমআইটির ইনোভেশন ল্যাব আছে ওদের সাথে আমরা কাজ করছে এখন আমরা কিছু স্কিল বেসড ট্রেনিং এর জন্য ওরা মডিউল বানিয়ে দিবে হ্যাঁ ওরা ওদের ল্যাব থেকে বানিয়ে দেবে এটা ওরা কন্ট্রিবিউট করবে ওদের সাইড থেকে তো বাংলাদেশেও আমরা খুবই আগ্রহী বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে যেসব স্টুডেন্টরা আছে তারা যদি ভলান্টিয়ার করতে চায় আমাদের সাথে কারণ আমাদের পৃথিবীর বিভিন্ন দেশের থেকে ভলান্টিয়াররা তারা অনেকটা নিজের খরচে আসে আমরা তাদের জন্য মাঝে মাঝে এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা করি আমাদের একটা ছোট্ট অফিস আছে প্লাস রেসিডেন্স আছে এখানে এই ভলান্টিয়াররা এসে থাকে এই ক্যাম্পের একটু একটু কাছে যে বিষয়টা আমি খুব আগ্রহী যে এরকম যারা ফান্ডরেজ করেন বা অর্থ সংগ্রহ করেন ডোনেট করবার ক্ষেত্রে অনেকাংশে দেখা যায় তাদের আভ্যন্তরীণ খরচই অনেক বড় একটা অংশ চলে যায় ডোনেশনের সেক্ষেত্রে হয়তো ডোনার যে টাকাটা দিচ্ছে তার সিংহভাগটুকুই খরচ হয়ে যাচ্ছে নিজস্ব অবকাঠামোগত খরচে আপনাদের কি সেরকম কিছু আছে নাকি আপনাদের এখানে কোনো পরিবর্তন আছে ডিফারেন্ট কিছু আমরা আমরা আসলে খুবই মিনিমাম কস্ট আমরা ই করি আমাদের যে অ্যাকাউন্টিং সেখানে দেখা যায় যে আমরা টোটাল যে আমাদের ফান্ড রেজ হয় এর সিক্স পার্সেন্ট আমাদের আসলে খরচ হয় আমাদের অফিস ভাড়া আমেরিকাতে অন্য অন্য সব মিলে সব মিলে আর নাইনটি আমরা পার্সেন্ট এখানে আমরা আমাদের প্রজেক্টের জন্য খরচ করি তো এখানে আবার আমাদের একটা ডোনেশনের একটা বড় অংশ আছে যে যারা জাকাত দেয় যারা জাকাতের টাকাটা ডোনেট করে সেটা আমরা অন্য কোথাও খরচ করি না স্পেসিফিক্যালি তারা বলে দেয় যে এই কাজের জন্য করতে হবে হ্যাঁ তো আমরা তখন ওই ধরনের কাজেই ওই পুরো টাকাটা টাকাটা খরচ করি অসাধারণ সেক্ষেত্রে যে বিষয়টা আমি এখন খুব আগ্রহী আর আগ্রহ জানতে চাই এই যে এত বড় একটা কর্মযোগ্য পরিচালনা করছেন ও ব্যাট থেকে কত সংখ্যক রোহিঙ্গার সাথে কাজ করবা বা সহায়তা করবার সুযোগ হয়েছে আপনাদের আচ্ছা আমরা গত বছর আমরা দু হাজারের মতো শেল্টার তৈরি করেছি এই দু হাজার শেল্টারে প্রায় আপনার ধরেন প্রায় দশ হাজার মানুষ এখানে থাকে আর আমাদের স্কুলগুলোতে প্রায় প্রায় আড়াই হাজার স্টুডেন্ট আছে আড়াই হাজার স্টুডেন্ট যারা আমাদের যে লার্নিং সেন্টার আছে সেখানে আড়াই হাজার স্টুডেন্ট আছে তাদের জন্য টিচার আছে হ্যাঁ হোস্ট কমিউনিটি থেকে টিচার তারা ই করে এই আপনার ম্যাথ এবং ইংলিশের জন্য আমাদের পার্টনাররা হায়ার করেছে হোস্ট কমিউনিটি থেকে কারণ ওখানে একটা টেনশন কাজ করে সব সময় যে যাতে হোস্ট কমিউনিটির লোকজন যাতে কাজের সুযোগ পায় এটা এই জায়গাটাই জানতে যাচ্ছিলাম যে আপনারা তো সহ উদ্যোগে এরকম একটি উদ্যোগ নিয়ে কাজ করছেন তাদের রেসপন্সটা কিরকম দেখতে পাচ্ছেন রোহিঙ্গারা আপনাদেরকে কিরকম সাপোর্ট করছে শুরু থেকে তো তারা আসলে ওই সময়টা তারা একটা ট্রমাটাইজ সিচুয়েশনের মধ্যে ছিল হ্যাঁ তো কিছুটা টেনশন আছে কিছুটা এটা সব জায়গাতেই থাকবে হ্যাঁ এখন আমি মোটা দাগে আমি আসলে ওরকম কোনো টেনশন দেখি না হ্যাঁ যেগুলো থাকে ওগুলো খুবই বিচ্ছিন্ন ছোটোখাটো এটা থাকবেই এটা থাকবেই সোশ্যাল প্রবলেম থাকবে দুইটা ডিফারেন্ট সোসাইটির মানুষ যদি পাশাপাশি হঠাৎ করে এক জায়গায় থাকতে চায় কিছু কিছু ইস্যুস তৈরি হবে তো আমার কাছে মনে হয় না যে খুব বড় বড় একটা ফ্যাক্টর কোন রকম সংকট কি মুখোমুখি হয়েছেন কি না বা কোনো তাদের সাথে কাজ করতে গিয়ে হ্যাঁ কিছু প্রবলেম হয় যেমন ধরেন আমরা মহিলাদের জন্য ট্রেনিং সেন্টার যখন করি তখন ওখানে যারা আছে ওরা যেহেতু একটু বেশি কনজারভেটিভ ওখানে যারা পুরুষ যারা লিডার আছেন তারা প্রথমে বলেছে যে না মহিলাদেরকে নিয়ে কিছু করা যাবে না তো আমরা তখন যেটা করেছি যে ওই লোকাল যে ওই ওদের যে রোহিঙ্গাদের কমিউনিটি লিডার আছে তাদের সাথে আমরা আসলে কথা বলেছে কথা বলে বলেছে যে আমরা আসলে তোমাদের মেয়েদের জন্য এই ট্রেনিংগুলো করছে। কিভাবে করলে তোমরা রাজি হবা ওরা তখন বলেছে যে ট্রেনার সব মহিলা থাকতে হবে স্টাফ সব মহিলা থাকতে হবে হ্যাঁ সো আমরা সেটা অ্যাকোমোডেট করেছি হ্যাঁ আমরা মহিলা ট্রেনার সেখানে করেছি সো এরপর আর আর কোনো সমস্যা হয়নি ওই দিক থেকে হ্যাঁ আচ্ছা এই যে হেলথ কেয়ার রিলেটেড বা এজুকেশন রিলেটেড গুলো পরিচালনা করছে আপনি বলছিলেন বিশ্বের বিভিন্ন থেকে volunteers আসে কি সংখ্যক volunteer প্রতি সবসময়ে আপনারা এখানে পান বা থাকে আমাদের আমরা এখন পর্যন্ত প্রায় 300 বেশি volunteer আমাদের এখানে এসে বিভিন্ন ইউনিভার্সিটি मोस्टली আমেরিকা থেকে আসছে ইংল্যান্ড থেকে আসছে এই গত সপ্তাহে 6 জন ডাক্তার এসেছিলেন হ্যাঁ একটা হসপিটাল থেকে ওনার আমাদের এখানে 3 দিন আমাদের স্টাফ দা ট্রেন করে গেছেন হ্যাঁ তারপরে তারা আমাদের মেডিকেল টিমকে হেল্প করেছেন তো রাইট নাও পর্তুগাল থেকে একজন ভলান্টিয়ার এসছে সে এখন আছে অস্ট্রেলিয়া থেকে আমাদের একজন ভলান্টিয়ার আছে আমরা সময় আমাদের একটা ভলান্টিয়ার প্রোগ্রাম আছে আমরা আমরা এত রিকোয়েস্ট পাই আসলে সবাইকে আমরা অ্যাকোমোডেট করতে পারি না এবং তারা ইউনো তারা নিজেদের খরচে আসবেন ইস নট যে আমাদেরকে আসলে তাদেরকে পে করতে হবে তারা তাদের প্লেন ফেয়ার দিয়ে শুরু করে তারা পার্ট অফ দেয়ার স্টাডিজ তাদের ডিগ্রি তারপরে আর একটা বড় অংশ মানুষ দেখে যে আসলে তারা নিজেরা হেল্প করতে চায় আমি গত বছর একটা মেয়ে এসেছিল ইংল্যান্ড থেকে সে আমাদেরকে কিছু হেল্প করেছে সোশ্যাল মিডিয়া এবং অন্য জায়গাতে সে আমার সাথে বলতেছিল যে কথা তার জন্ম হয়েছে আর একটা হ্যাঁ এবং তারপরে তার মা বাবা তখন তারা ইংল্যান্ডে মুভ করেছিল সো ওই যে তার যে কানেকশনটা সেই কারণে সে এসছে যে এই রোহিঙ্গাদেরকে সে হেল্প করতে চায় এই রিফিউজিদের অসংখ্য ধন্যবাদ আপনাকে এত এত সুন্দর করে আপনি আসলে আপনাদের বড় কর্মযজ্ঞ আমাদের অল্প সময়ের মধ্যে বললেন একদম শেষ একটা ছোট প্রশ্ন করতে চাই যদি আমি জানি না যদি আমি জানি আসলে আপনি যথার্থ মানুষ নয় এটি অ্যান্সার করতে যেহেতু সংকটের মধ্যে থেকে দেখবার সুযোগ পাচ্ছেন এই সংকটটা কি মনে হয় যদি এক লাইনে বলেন কি করলে এই সংকটের একটা দ্রুত সমাধান হতে পারে এটা তো খুবই জটিল জটিল প্রশ্ন হ্যাঁ ভূ রাজনৈতিক অনেক ইস্যু এখানে ইনভলভ আমার কাছে যেটা মনে হয় যে সরকার যেহেতু যে নেগোসিয়েশন করছে এর পাশাপাশি যদি যে বড় দেশগুলো আছে যারা ইমিগ্রান্টদেরকে নিতে চায় ও তাদের সাথে যদি কূটনৈতিক তৎপরতা বাড়ানো যায় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ক্যানাডা এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো যে জনসংখ্যা হ্যাঁ কম তারা যদি আমাদেরকে হেল্প করে কিভাবে হেল্প করবে তারা যদি এখান থেকে কিছু বার্ডেনটা এখান থেকে নিয়ে নেয় এটা একটা ওয়ে হতে পারে আচ্ছা ওนนও নটো আপনার আন্তর্জাতিক আদালত বা এগুলো তো আসলে পাশাপাশি করতেই হবে সবগুলো একদম নিয়মতান্ত্রিকভাবেই হবে প্রত্যেককে প্রত্যেকের মত করে একইভাবে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভ কামনা 15 বছর পূর্তি উদযাপন করছেন আপনারা আগামী সামনে 100 বছরের বেশি সময় বিশ্বব্যাপী আপনারা মানুষের রকম সহায়তা করে যাবেন এতটুকুই চাই আপনাদের ধন্যবাদ